Hello irregular people, I'm an irregular person from Irregular Tech. So আজকে আমরা চলে এসেছি একটি বাজেট গেমিং মাউস নিয়ে, সেটি হচ্ছে Aorus M2 এবং যার প্রাইস কিনা 1000 টাকারও কম। তো চলুন দেখি এই মাউসটি কি আমাদের গেমিং এক্সপেরিয়েন্স এবং রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স কি এনহ্যান্স করতে পারে কিনা। তো শুরুতেই আমরা মাউসটি আনবক্স করে নিচ্ছি। বক্সটিতে মাউস এবং কিছু পেপার ম্যানুয়াল ছাড়া আর কিছুই ছিল না। তো মাউসটি আমরা খুলে ফেললাম এবং হাতে নিয়ে একটু ভালোই প্রিমিয়াম ফিল হচ্ছিল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এটার ইউএসবি কেবলটা কিন্তু গোল্ড প্লেটেড, এবং সবচেয়ে যেটা মারাত্মক ইম্পর্টেন্ট সেটি হচ্ছে এর 6টি বাটন, মানে ডানে বামে দুটি দুটি করে বাটন এবং রাইট অ্যান্ড লেফট ক্লিক তো থাকছেই। এবং এই মাউসটি মূলত বড় হাতের জন্য, বড় হাত হলে এই মাউসটি আসলে খুব সহজে ক্ল এবং ফিঙ্গার টিপ ইজিলি ইউজ করা যাবে। তো আমরা চলুন মাউসের ড্রাইভারটি ইনস্টল করে ফেলি। এই জন্য Aorus M2 সফটওয়্যার লিখে সার্চ দিলাম। এরপর শুরুতেই যে ওয়েবসাইটটা আসলো সেটা গিগাবাইটের ওয়েবসাইট। এরপর আমরা সেখানে ঢুকে সাপোর্টে ক্লিক করলাম। সাপোর্টে ক্লিক করার পরে আমরা আমাদের ওয়েসটা সিলেক্ট করব। ওয়েসটা সিলেক্ট করার ফলে আমরা দেখব ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোড আইকনে ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেল। এখন এই সফটওয়্যারটা আমরা খুব সহজে ইনস্টল করব। ইনস্টলে ক্লিক করলাম নেক্সট 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 নেক্সট, এবং ডাউনলোড করার পরে সফটওয়্যারটা ইজিলি ইনস্টল হতে থাকবে। ইনস্টল কমপ্লিট হলেই দেখবেন উপরে নোটিফিকেশন বা নিচে আপনার নোটিফিকেশন বারে ছোট করে Aorus-এর আইকন এসেছে, সেটাই ডাবল ক্লিক করে আমরা সফটওয়্যারটি অন করবে এবং এটি একটু লোডিং নিবে, কারণ লোডিং এ এটি ডিটেক্ট করবে আপনার মাউসটি আছে কিনা। তো মাউসটি ডিটেক্ট করার পরে নিচে মাউসের একটি বাটন আসবে, মাউসের একটি আইকন আসবে, সেটাই ক্লিক করলে আসলে মাউসের সকল কনফিগারেশনে আমাদের নিয়ে যাবে। এখানে দেখুন খুবই সুন্দর প্রত্যেকটি আমাদের বাটনের সিলেক্ট করা আছে, এবং এই চাইলেই আমরা প্রত্যেকটি বাটন আমরা সুইচ করে চেঞ্জ করতে পারবো এবং নিজেদের ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারবো, কনফিগার করতে পারবো এবং নিজেদের মতো প্রোফাইলও সেট করে রাখতে পারবো, যেটি খুবই দারুণ একটা উপকার হবে আমাদের জন্য বিভিন্ন কিছু নিজেদের কাস্টমাইজ ওয়েতে করার জন্য। তো চলুন আমরা তো সেটা দেখে ফেললাম, এখন দেখবো আমরা কিভাবে আমাদের DPI-গুলো কন্ট্রোল করতে পারি। ডিফল্টভাবে আপনাদের 3200 DPI সেট করা থাকবে, আমরা চাইলে সেটাকে চেঞ্জ করে 800, 1600, 3200, 400 ইচ্ছে মতো আমরা করে ফেলতে পারবো। এবং আরও কিছু সেটিংস দেখে নিন এখানে রয়েছে। এভাবে আমরা চাইলে আমাদের নিজেদের মতো আসলে DPI চেঞ্জ করে, হয়তো গেমের সময় আপনি কম DPI দিয়ে খেলবেন সেটা সেট করে রাখলেন, এবং আপনি যদি চাইলেন যে আমি নর্মাল কাজের সময় আমার 1600 ভালো লাগে 1600 দিয়ে রাখলেন। তো আমি গেমও খেলেছি, আমি গেমের একটি শট আপনাদের দিলাম। তো এই মাউসটি এখন আমরা কিছু ক্লিকিং সাউন্ড শুনে নিই, যেটি খুবই স্যাটিসফাইং। Aorus M2 আসলে এই প্রাইস রেঞ্জে 899 টাকায় টেকল্যান্ডে, যেটি টেকল্যান্ডের একটি হট ডিল চলছে, এই প্রাইসে আসলে আমার মনে হয় এটি একটি বেস্ট গেমিং মাউস, এবং এটা আসলে বড় হাত যাদের রয়েছে তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট মাউস ইন দিস বাজেট। ধন্যবাদ সকলকে